আসসালামু আলাইকুম, আজ আসছি বিখ্যাত ধাপের হাটে। আর এই হাটের অবস্থান হচ্ছে বগুড়া জেলার দুপসাজিয়া থানার ঠিক উত্তর পাশে আধা কিলোমিটার দূরে। এই হাটে আজকে আপনারা দুধের গাভীর দাম দর সম্পর্কে জানতে পারবেন। প্রচুর রোদ, লোকজনের দ্বার থাকা সমস্যা হয়ে গেছে, প্রচুর গাভী উঠছে দেখতে পাচ্ছেন, প্রচুর গাভী। আর আমার চ্যানেলকে এখনও তারা সাবস্ক্রাইব করে নিন এবং প্রতি বৃহস্পতিবারে আপনারা ভিডিও পেয়ে যাবেন। আর ভিডিওর শেষে অবশ্যই একটাকে লাইক দেবেন, কী কারণে লাইক দিলে ভিডিও তৈরি করার উৎসাহ আর আসলে বেড়ে যায়। আচ্ছা, এই গাভী সম্পর্কে একটু জানতে চাই, এটা বয়স কত? ছয় দাঁত না? এটা বয়স হচ্ছে 6 দাঁত। উনি বলতেছে এটা দুধ এক টানার সকালবেলা সকাল 9টার দিকে 12 কেজি, মানে 12 লিটার। তলার কন্ডিশন দেখতে পেলে ভাই, এটা ব্যাচুর কোথায়? ব্যাচুর অন্য পাশে রাখছে। দাম কত যাচ্ছেন এটা? 2 লাখ 30। দাম তো কত বলতেছে? 1,90,000 দাম বলতেছে। আপনি কত হলে ছেড়ে দেবেন এটা? দুই লক্ষ হলে ছেড়ে দেবে। এই পাশে একটা দেখতে পাচ্ছি, একটা বয়স কয় দাঁত বাবা? এটা গুরু বয়স 6 দাঁত বাবা। বয়স 6 দাঁত না? এটা বাচ্চা? বাচ্চা কন্ডিশন? বাচ্চা কি, ছেলে না মেয়ে? বাচ্চা। ও, মেয়ে বাচ্চা। আচ্ছা, দাম কত যাচ্ছে? দাম চাচ্ছে 1,45,000। 1,45,000 দাম চাচ্ছে। ওলানের কন্ডিশন? আচ্ছা, দুধ কোথায় আসতেছে? দুধ সকালে ওটা 6 লিটার হয়। সকালে 6 লিটার? একটু কম বেড়ে গেল, বৈকালে 3 লিটার হয়। বৈকালে আবার 3 লিটার। দাম কত যাচ্ছে? দাম চাচ্ছে 1,45,000। উনি বলতে চাই 1,60,000 চাওয়ার দাম, 45,000 বিক্রি করবেন। আচ্ছা ঠিক আছে, বলবেন না। প্রচুর গরু দেখতে পাচ্ছেন আপনারা, ওই পাশে একটা হ্যাবিট গরু দেখতে পাচ্ছি। তলা কন্ডিশন দেখতে পাচ্ছেন খুব ভালো। এটা বয়স কত? বয়স 6 দাঁত। 6 দাঁত না? এটা বাচ্চা কোনটা? আচ্ছা আচ্ছা, করবেন করবেন। এটা বাচ্চা কোনটা? লালটা? কি বাচ্চা হয়েছে? মেয়ে বাচ্চা। ওই দুধের রেকর্ড কত? সকালবেলা 1400 হয়, সকালবেলা 10 হয়, বিকালবেলা 4 হয়। বিক্রি দাম কত? 180। কত বলতেছে? 55,000। 1,55,000 দাম বলতেছে। কন্ডিশন খুব ভালো। কত হলে ছাড়বেন এটা? 65,000 হলে ছাড়া যাবে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি বাসা কোথায়? বাসা আমার ভাই শিবগঞ্জ। শিবগঞ্জ মানে বগুড়া জেলার মধ্যে? বগুড়া জেলার। আপনি কতদিন ধরে ব্যবসা করতেছেন? নতুন বেশি দিন না, 5 বছর। 5 বছর? 2 বছর হচ্ছে। আচ্ছা, এটা আপনার? এটা না ভাই। এটা বয়স কত? 6 দাঁত ভাই। 6 দাঁত বয়স না? 6 দাঁত বয়স। প্রিজান গরু খুব ভালো, মানে হ্যান্ডসাম গরু। তলা কন্ডিশন দেখতে পাচ্ছেন, এবং এমনকি এমন চাপ দিচ্ছে বার দিয়ে হালকা একটু দুধ আসতেছে। ভাই এটা বাচ্চা কোথায়?
এই গরুর বাচ্চা হচ্ছে আপনার এটা বাচ্চা ছেলে বাচ্চা মানে এরে এরে যেটা বলে ষাঁড় বাচ্চা বাচ্চা পিজন বাচ্চা হয়েছে। ভাই এটার দাম কত যাচ্ছে? ২২০ না দাম কত বলতেছে? ৯০ বলতেছে ১৯০ বলতেছে। আপনি কত হলে ছাড়বেন? ২ হলে ছাড়বেন। সকালবেলা কত দুধ করলেন? ১২ লিটার। এটা কি সকাল বিকাল মিলে না সকালে? শুধু সকালে, বিকালে হবে না? বিকালে তিন থেকে চার আসবে। আচ্ছা ঠিক আছে, কন্ডিশন ভালো আছে। দাম কত যাচ্ছে? দাম বলতে পারবেন না? আচ্ছা ঠিক আছে, আপনি দাম বলতে পারবেন না। এখানে একটা ফিজান গাবি দেখতে পাচ্ছি, এটা খারাপ না? এই গরুর এটা বাচ্চা না? গাই গরু বয়স কত? কত তো কিনছে? বিক্রি এখন হয় না? দাম কত যাচ্ছে? ২২০০০ উনি দাম চাইছেন, ১৬৫৭০ দাম বলতেছে। তাতে এটা দুধ কত হয়? ১২ কেজি হয়। ১২ কেজি দুধ আছে না সকালবেলায়? হ্যাঁ সকালবেলা হয়। আমার বিকালে কতটুকু হয়? বিকালে দুই না বাজে হয়। বিকালের জন্য কত হলে ছাড়বেন? এটা ১৮০০০ হলে ছাড়বেন। বাচ্চার বয়স প্রায় এক মাস খানিক হয়েছে না? ১৫ মাস বয়স হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখানে একটা ফিজেন গাবি আছে, গাবিটা দেখতে পাচ্ছেন হাইব্রিড গাবি, খোলা কন্ডিশন ভালো আছে। বাচ্চা এটা না আরা বাচ্চা দেখতে পাচ্ছি, অনেক জায়গাতে বলে ছেলে বাচ্চা। ভাই গরু বয়স কত? ৬ দাঁত না? দাম কত যাচ্ছে? দাম চাচ্ছেন ২২০। দাম কত বলতেছে? ১৮০ ১৮০ ৯০ হাজার পর্যন্ত দাম বলতেছে। দুধ কতটুকু হয়? সকালবেলা ১২ থেকে ১৩ লিটার দুধ আসে। ভাই কত হলে ছাড়বেন? ২১০০০০ হলে উনি ছাড়বেন। দেখতে পাচ্ছেন প্রচুর গরু উঠছে, আসলে হাঁটাহাঁটি করার সমস্যা। আচ্ছা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।